প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন, তাদেরকে হাউস কনস্ট্রাকশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আপনারা সবসময় ভালো থাকেন, এ দোয়াই আমরা করি। তো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে যে টপিকটি নিয়ে উপস্থিত হলাম, ও টপিকটি হচ্ছে 3 বেডরুম, ড্রয়িং, ডাইনিং, কিচেন, একটি বারান্দা ও 3টি টয়লেট দিয়ে অনেক সুন্দর করে একটি বাড়ি করবেন, তা নিয়ে রয়েছে বিস্তারিত। তো ভিউয়ার্স, এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা এই চ্যানেলে প্রতিদিনই নিত্য নতুন বিল্ডিংয়ের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অবশ্যই আমাদের সবার আগে ভিডিওগুলো পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমরা ড্রয়িং ডিজাইনের কাজ করে থাকি, আপনারা চাইলে আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইনের কাজগুলো করাতে পারেন। আর একটা কথা না বললেই নয় ভিউয়ার্স, আপনারা দক্ষ একজন মিস্ত্রি, দক্ষ একজন কন্ট্রাক্টর দিয়ে কাজগুলো করাবেন, যাতে করে আপনাদের কাজগুলো ঠিকঠাক মতো হয়, পরবর্তীতে কোনো সমস্যা না হয়। তো ভিউয়ার্স, এটি 2টি ইউনিটের বাড়ি, এটা 2টি ইউনিটের বাড়ি, এটি 1টি ইউনিট। এই ইউনিটটার দৈর্ঘ্য, প্রস্থ, এই বিল্ডিংটা করতে কত টাকা খরচ হবে, এর বাথরুমের সাইজ, কলমের সাইজ, জানালার সাইজ, দরজার সাইজ ইনশাল্লাহ আমরা ভিডিওর মধ্যে বলে দিব। আর এই বিল্ডিংটি করতে আপনাদের কত টাকা খরচ হতে পারে ইনশাল্লাহ ভিডিও শেষে বলে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এই বিল্ডিংটার, এই ইউনিটটার দৈর্ঘ্য হচ্ছে 40 ফিট, প্রস্থ হচ্ছে 30 ফিট, টোটাল 1200 স্কোয়ার ফিটের মধ্যে এই ইউনিটটি করা। এই ইউনিটের কলমের সাইজ দেওয়া আছে 14 ইঞ্চি বাই 6 ইঞ্চি, 14 ইঞ্চি বা 6 ইঞ্চি কলমের সাইজ দেওয়া আছে। 16 মিলিমিটার রড, 10 পিস করে ইউজ করা হয়েছে এক একটা কলমে, আপনারা চাইলে এরকম করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই বিল্ডিংটার জানালার সাইজ দেওয়া আছে 4 ফিট 5 ইঞ্চি বাই 4 ফিট, 4.5 ফিট বাই 4 ফিট করে দেওয়া আছে জানালার সাইজ। দরজার সাইজ দেওয়া হবে 7 ফিট বাই 3 ফিট করে, অনেক সুন্দর করে দেওয়া হবে। তো ভিউয়ার্স, আপনারা যে যে জিনিসটা দেখতেছেন, এটা হচ্ছে একটা কিচেন। কিচেনের সাইজটা দেওয়া আছে, আপনারা চাইলে এরকম করে করে নিতে পারেন। কিচেনের সাইজটা দেওয়া 7 ফিট বাই 8 ফিট, আপনারা চাইলে এরকম সুন্দর করে এরকম একটা কিচেন করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা যেটা দেখতেছেন, সামনে দুটা মাস্টার বেডরুম আছে। মাস্টার বেডরুমের সাইজগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। মাস্টার বেডরুমের সাইজ হলো 12 ফিট 3 ইঞ্চি, 12 ফিট বাই 13 ফিট, খুব সুন্দর করে একটু বড় সড়ো করে দেওয়া আছে। সাথে একটা বাথরুম আছে, এই যে বাথরুমটা দেখতে পাচ্ছেন আপনারা, এই বাথরুমটার সাইজ দেওয়া আছে 6 ফিট 4 ইঞ্চি, 6 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চি করে, সরি আমার কথা একটু ভুল হচ্ছে। এই বাথরুমগুলোর সাইজ হচ্ছে 6 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চি, অনেক সুন্দর করে দেওয়া আছে। এগুলো হচ্ছে মাস্টার বাথরুম বা মাস্টার বেডরুম, এটা হচ্ছে মাস্টার বেডরুম, ওটা হচ্ছে মাস্টার টয়লেট বা বাথরুম। তো ভিউয়ার্স, আপনারা এই যে মাঝখানে যে লেআউটটা দেখতেছেন, এই ইয়েটা এখনও তোলা হয়নি, ঘাঁথনি করে তোলা হয়নি, এটা যখন ঘাঁথনি ওঠা হবে তখন দুইটা বেডরুম আলাদা আলাদা ভাগ করা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লেয়ার লেয়ার করা হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখাবো আরেকটা বেডরুম, আমরা বেডরুমের দিকে যাচ্ছি। এটা হচ্ছে একটি টয়লেট, এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট এটা। এটা হচ্ছে আরেকটা বেডরুম, এই বেডরুমের সাইজটা দেওয়া আছে, এটাও একটা মাস্টার বেডরুম। এটা এই বেডরুমটার মাস্টার বেডরুমের সাইজটা দেওয়া আছে 12 ফিট বাই 13 ফিট, একটু বড় সড়ো করে দেওয়া আছে, আপনারা চাইলে এরকম করে নিতে পারেন। আর ঘাঁথনিগুলোতে অবশ্যই একটু খেয়াল করবেন, যাতে ঘাঁথনি আঁকা বাঁকা না হয়, তাহলে আপনাদের প্লাস্টার করতে গেলে, প্লাস্টার করলে আপনাদের বিল্ডিংটা দেখতে অসুন্দর লাগবে। সুতরাং প্লাস্টার যে করবে, মিস্ত্রিরা যে করবে, আপনারা একটু খেয়াল রাখবেন। তো ভিউয়ার্স, আপনারা পরবর্তীতে দেখতেছেন আরেকটা ওয়াশরুম, আরেকটা টয়লেট। এই টয়লেটটার সাইজ দেওয়া আছে 6 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চি, একটু বড় সড়ো করে করা আছে, আপনারা চাইলে এরকম করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা যারা ইটের গাঁথুনি বা প্লাস্টার করাবেন, তারা অবশ্যই খেয়াল রাখবেন ইটের গাঁথুনি করার পরে যাতে ঠিকভাবে সকাল ও বিকাল দুই বেলা পানি দেওয়া হয়। সকাল ও বিকাল দুই বেলা পানি দিলে আপনাদের গাঁথুনি বা প্লাস্টার টেকসই হবে এবং মজবুত হবে। আপনারা চেষ্টা করবেন সকাল বিকাল দুই বেলা পানি দেওয়ার জন্যে। যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই,
তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনারা যে 1200 স্কোয়ার ফিটের একটি ইউনিট দেখলেন, এই ইউনিট আপনারা যদি করেন তাহলে আপনার কত টাকা খরচ হবে আমি আপনাদেরকে এখনই একটা ধারণা দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এই বিল্ডিংটির এই 1200 স্কোয়ার ফিটের এই 3 বেডরুম, 1টি বারান্দা, 1টি কিচেন আপনাদের পুরোটা করতে গেলে আপনাদের 14 থেকে 15 লক্ষ টাকা, 15 লক্ষ টাকার মধ্যে টাইলস এবং ইলেকট্রিশিয়ান সহ পুরোপুরি কাজ সম্পূর্ণ করতে পারবেন ইনশাআল্লাহ। এই বিল্ডিংটিতে যদি আপনারা স্টিলের দরজা ব্যবহার করেন বা স্টিলের দরজা ব্যবহার করতে চান তাহলে প্রত্যেকটা দরজার খরচ হবে 4,500 থেকে 5,000 টাকার মধ্যে স্টিলের দরজা যদি ব্যবহার করেন। আর যদি আপনারা এই বিল্ডিংটাতে জানালার স্টিলের জানালা ব্যবহার করতে চান তাহলে খরচ পড়বে প্রতিটি জানালা আপনারা 3 থেকে 3,500 টাকার মধ্যে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি কেমন হলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।